అస్సలాము అలైకుమ్ వరహమతుల్లాహి వబర్కాతుహు. ఇంటర్నేషనల్ కోర్ట్ ఆఫ్ జస్టిస్ అతి రోహింగ్యా కొలరే మెహ్ఫూజ్ రాఖి వల్ల జెనోసైడర్ కారవర్తి బసై వల్ల బర్మార్ హుకుమతరే ఎమర్జెన్సీ ఫైసలర్ హుకుమ్ ప్రొవిజనల్ మేజర్ నెలదీదయన పూరా దునియాయే ధ్యান দিয়ে খাস গরি রোহিঙ্গা কলে বেশি ধ্যান দি হুন্নে আর সাইয়ে আইসিজে আদালতত নিজে বাজে যাই হুন্নে গদিয়ে আছে জেরে আরকান রোহিঙ্গা ইউনিয়নের ডাইরেক্টর জেনারেল প্রফেসর ওয়াকার উদ্দিন নিজে যাই হাজির ওই হুন্নে গদিয়ে এরে সামিল আছে ইনর বাবতে ইবার লই কিছু সোয়াল জব গড়া যাইব আজ্জা প্রফেসর ডক্টর ওয়াকার উদ্দিন আরকান নিউজ এজেন্সি লই স্কাইপ দ্বারা হাজির আছে আরকান নিউজ এজেন্সি মাঝে ফুরার রোহিঙ্গাকলা তরফতি সোয়ালর জবাব দিয়াই দে এআরইউ ডিজি ডক্টর ওয়াকার উদ্দিনরে বিশি বিশি শুক্রিয়া কৌমত তরফতি ফুল্লা সোয়ালই দে গেলে মাসের 23 তারিখ দিন দেহেকত আছে দে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসর ফাইসলা কল বর্মা তরফতি মানি যাইব দে ইয়ানর উম্মিদ গড়া জানে নজা এখন বর্মাই আছে বর্মই দে কান জেনেভা কনভেনশন জেনোসাইড কনভেনশন রিবাচিল জেনোসাইড কনভেনশন 1948 হেবার গোয়া সিগনেটরি বা সাইন গুচি সাইন গুচি মানে বর্মা তো অব্লিগেশন বলে ইংরেজি মাঝে বর্মা তো এবার আঞ্জাম আছে এবার দাস আছে এবার মানিবেল্লা জিম্মা আছে বর্মা তো জিম্মা আছে এবার মানিবেল্লা এখন বর্মাই যদি ইন্টারন্যাশনাল ল বর্মাই দাসে নিজে বাজে দাসে লরে কানুনের নমাইলে দেশের এখন মূল্য আছে না আর আবার বর্মাইয়ের দেশের ভিতরে কানুন রুল অফ ল রুল অফ ল বলে আমি সহতাই বা কানুন মানিবে আর কেন কানুন মানা ঘুরিব রুল অফ ল না ঘুরিব তো সেই যে হুকুমতে হর রুল অফ লর কথা কানুনের কথা এই কানুন কানুন হিবা না মানি পারিব না আর বর্মাই দেখান্ড আছে এখন ইন্টারন্যাশনাল লেভেল মাঝে বর্মা অনরা বেগুন কবিবার বর্মা দেশে সদায় ইন্টারন্যাশনাল পড়াইয়া বলে অজ্ঞাত আছে শনিকা হুমাতি নাই সাপ দে নাই খালি গিয়ে গিয়ে গই একান্ডিয়ান দেশে সাপ দের গুন্ডা দুনিয়া এই বর্মার মুখালেখে এখন রোহিঙ্গার বাবদ তো হিন্দু বাসি বেলা বর্মা তুন বহুত বাহুরি এখন হেটিলা খালিগা খালিগা তাকে তুন ইন্টারন্যাশনাল কমিউনিটি ওয়ার্ল্ড কমিউনিটি অফ নেশনস হেড ভূতরে ইউনাইটেড নেশনের মেম্বার গলিওরে ইবা কানুনিবে বর্মা আমলা বর্মাই এখন বর্মা তো মানা ফুরিব খেলা বর্মায় সাইন গুজে তো ইনশাআল্লাহ তো উম্মিদ আছে বর্মায় আছে মানিব আর তো কে সাবরিব খামাখা সাথে মানিব বলে হইনে পারে ইতার আদত দেখা আসলত তো খারাপ ইতার নিয়ত খারাপ তো ওই তো সাই না এই বাত আছে খদ্র করি পারে কিন্তু যদি নমানিলে বর্মাল্লাহ অবস্থা আরো বেশি খারাপ যাবো ইয়া খদ্র খারাপ ইন্টারন্যাশনাল লেভেলের মাঝে বর্মার অবস্থা আসামি দেখিবা গেমজিয়ে সৌওয়ান ফাইসলা গরিবাল্লা মুতালেবা তুলি দিয়ে দে ইনতিজ আইসিজিএ সেরগান ফাইসলা গুজে ইয়ান মাঝে কমে এডমিনান ওই ফারিব না ফারিব আর এ সেরগান ইনর এক্কান এক্কানরে তফসিল সাথে জানাই দিবা বলে আশা করি আর দিয়ান জিন ফাইসলা ন করে ইন কেল্লা ন করে দে সৌওয়ান মাই কি দিয়ে দে ভিতরে সেরগান দাসে এপ্রুভ গুজে হত হাতরুমা দাসে জাজ আছে আদালত মাঝে এহাত রাজ মাঝে সুন্দর হওয়া পার্মানেন্ট দুয়া দা আছে এড হক বলে হক গ্যাম্বিয়া সাইড তো দিয়ে জাজ বর্মা সাইড তো গো দিয়ে জাজ তো হিম দুজন মিলিয়ে হাত রজন তো এডে ডিসিশন দিয়ে দিইবা রুলিং গুজি দিইবা তা আছে ফাইসলা দিয়ে দিইবা মাঝে হাত রজন বেগুন ফাইসলা দিয়ে হাত রজন বেগুন কি বেইও মানিওরে কি বেইও দা আছে ফাইসলা দিয়ে1948 দাসে সিগনেটরি দিয়ে হেতল্লা বর্মাই তো এখন আর জুলুম কলত দে অ্যাক্টস এন্ড ক্রাইম অফ জেনোসাইড বলে হল যে নাকি জুলুম যে নাকি যে দুগুণ অত্যাচার করে সি জেনোসাইডের অত্যাচার দাসে বর্মা তো রুখি ফেলা পড়িব তো জেনিস আই তার তসবির হই অনরে তসবির হই
সেটা আছে হিনা কানাকান ক্রাইমস অফ জেনোসাইড অ্যাক্টস অফ জেনোসাইড হদিং কি কি হইলে বর্মা তো বন্ধ করার দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানুষ সকল তো আছে নাইনসাফি ডাই দেয় মানুষ সকল মারি ফেলার দিন মারি ফেলে গান দিন তার পাশে জুলুম করে জেনা করে হিন তার পাশে গরক কল ফারাক কল জ্বালাই দিয়ে ফেলার হিন আর তা আছে মানুষের জাগা জমিন বাই ফেলার হারিলর আলসাস গতি আছে গরু সরু তো মারি ফেলার হারিল জিনিস হালত মানন আর কান মাঝে আছে মানুষ হালত বানন যে হালত মানুষ কম ফুরে যাবে কম ফুরা কম ফুরে যাবে ইয়াকে আধা দি ফুরে যাবে আধা আধি ফুরে হিন্দ আছে হালত নগর এখন হিন্দ আছে ওই ডিটেলস ওয়ান মেজার ওয়ান তো মেজার টু তসফির দে মেজার টু তসফির দে বর্মার বর্মাইয়ার হুকুমতর মিলিটারি লংটিং আসাকা ইয়া ইয়া বিজেপি হদেরি বিজেপি পারা ট্রুপস তার পাশে হিন আর দাসে গিয়াকল এই মহকলর মিলিশিয়া বর্মা হুকুমতর কন্ট্রোল আছে লস্কর কল হিন যে দুগুণ হিন আছে যে দুগুণ আছে জুলুম করে হিন আছে হেইলে জুলুম নহান বর্মা হুকুমত তো ওয়াদা দিয়া হইব এশুরেন্স গদ্দি পে করা হইব এনশুর দিয়া হইব এনশুর হিয়ার নম্বর টু এই জুলুম যেন কইয়া কইলে তফসির মাঝে হিন 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 বেকুল তাছে জামানা আমার জামানত দিয়া হইব নম্বর থ্রি তিন নম্বর দিয়ে দে জুলুম গুজি দে মানুষ মারি ফেলাই দে হাড়ি ফেলাই দে গাড়া ফেলাই দে ফারাজ ফেলাই দে হই সেই জুলুমর এভিডেন্স সবুত হিন্দ আছে তোমরা সবুত অকল নিফাই পারিবা হিন্দ প্রিজার্ভ করা পারিব হিন্দ রাহা পড়িব সাইড নম্বর যদি দে প্রতি সদু মামলা হইয়ে সদু তোমারা কি গুজ্জ নগরায় অর্ডার ইন দিয়ে দে কোর্টে বর্মার অর্ডার দিয়ে দে ইন ইনর বাবদে বর্মা ই কি গুজ্জ নগর ইন দে আছে চার মাসের ভিতরে রিপোর্ট দিয়া উঠব আর এং গুজি আর কোমর এং গুজি রোহিঙ্গার এঙ্গুর শুনলি মিলিটারি এঙ্গুর শুনলি জুলুম নগর ইন দে রিপোর্ট দিন দিয়ে চার মাস আর বারা চার মাস হলো চাইলাম দে হেডে আর উড়ে আর কাম বাড়াই দি নসাই দি নসাই দি জিনিস ইয়াং কি হইল মাস রিপোর্ট বাদে ফতি সব মাসে মে গোগ রিপোর্ট দিবা হইল আর মনত যদি কেলা হইলে চার মাসের রিপোর্ট দি বাদে আর ইয়াঙ্গুজি ইয়াঙ্গুজি রিপোর্ট দি বাদে আপা শুরু করলে জুলুম করে আপা শুরু করলে তো এতলা ফতি সব মাসে মাপা রিপোর্ট দিয়ে পেলা তো হ্যাঁ সাইরিকানা আর তো রিপোর্ট তাইব গ্রাউন্ড রিপোর্ট তাইব আর হেতলা আর দাসে অ্যাডভাইস গুলি দে ইয়ারে জাস্টিস মিনিস্টারের অ্যাডভাইস করি ওয়াইসি লয়ারে আই দাস নিজে জাস্ট মিনিস্টার হতা হই হামেশা গ্যাম্বিয়ার জাস্টিস মিনিস্টার আই দাস রিপোর্ট অকল সই রিপোর্ট অকল বানোটি হতা ন এত আর তো রিপোর্ট লই দেহি তাছে খাস রিপোর্ট লওয়া করিব এভিডেন্স লওয়া করিব সবুত দেখা করিব হিনলে তা দিয়া থাকু বর্মায় নগুলিয়ে বর্মায় হই পারে আর রিপোর্ট পাই দেহি বর্মায় আর দাসে একখান দেশ দুনিয়ার ইউনাইটেড নেশনস একখান দেশ পেম্বার বর্মা জেনোসাইড কনভেনশন অর সিগনেটরি ই তারা দাইলে মিটা হনান হিয়ান থারার বড় গলতি বদি তার কই পারে আগে মিসা তা হইতো দে ইন্টারন্যাশনাল আর দাসে ইন্টারন্যাশনাল লেভেল নো জা হেড হেড দাসে বুতর গত এখন দুনিয়া বেগুলো সরাই গিয়ে গো মামলা মত হুকুমত ব্রিটিশ অস্ট্রেলিয়া যে দুন হুকুম আমেরিকার যে দুন হুকুমত দুনিয়ার পেশাবেশি হুকুমত কল উদ্দ খাবস নিয়া লাগে প্রেস রিলিজ ইনর বাবতে কইলা দোয়া তো দিয়া আর দিয়ান ন করে দিয়ান দিয়ান দা আছে আর সো ওয়ান মে সাইড দিয়ে দিয়ান ন দিয়ান কাতা কই তো ফার্স্ট নম্বর হ্যাঁ দিয়ান ন দিয়ান ওই দে তা আছে
হালত দা আছে খনিকে গেম্বিয়াই হোক বর্মাই হোক এনেকান কারওয়াই নগর যে কারওয়াই আছে টলমল করে ওই যাবি বদলা বদলি আরো দাসে কেজি আনলা বলি আরো টলমল নহা তো ইয়া আছে হেতো ইম্পর্টেন্ট নহলে খেলা ফুলা নম্বর মা হবলাই দিও তোমার জুলুম নগুজ্য নমাজ্য কিন্তু টলমল ননি তো এই এক নম্বর তো সাত নম্বর ঘুরে আইলে পাঁচ নম্বর আসল নলাগর ইয়ান প্রসিজার তো ছ নম্বর তো এই যে ইউনাইটেড নেশনস অর দাসে টিম অকল ভূতর গুলি ফারে মান ইয়ান দাসে প্রসিজারাল ইয়ান দাসে মুশকিল জিনিস ইউনাইটেড নেশনস রিপোর্ট ফ্যাক্ট কান ফাইন্ডিং কমিশনের রিপোর্ট দিয়ে ইয়াং হিলি রিপোর্ট দিয়ে ইন তিন কাফি হি ইনর ওরে মুটে গুরি ডিপেন্ড গুরি ওর দাসে যা যোগ করে সুমকি আচ্ছা দিয়ে দেন তো ইন দাসে হিয়ান প্রসিজারাল জিনিস ইয়ান বড় জিনিস না ওয়ান টু ফোর ইজ বেশি বড় জিনিস স্পেশালি নম্বর ওয়ান নম্বর টু তো ইন দাসে ডিটেল মেজার করে দিয়ে খাস করে বর্মার হুকুমতে বেশি কুতাহত্যাত পড়ে গিয়ে বিদে সাত নম্বরের ফাইসলা জিয়ান সারিমাইশম মাঝে আমল গজ্জেনে নগরে কারগুজারি দিয়া ফুরিব দে ইয়ান বাদে ছ মাসত আরম্ভতা কারগুজারি দিয়া ফুরিব ইন্দিল্লা ছ বছর ফান চলি পারে ইয়ান তারা টাইম নো দে চার মাস বাদে প্রতি ছ মাস ছ মাস দিয়া ফুরিব দে ছ মাস ছ মাস মাঝে শত বছর গরিব টাইম নো দেখা এবার টাইম দিলে আবার এক বছর হইলে এক বছর বাদ আবার শুরু করলে এবার খোলা রাখি দিয়ে আর জেনোসাইড এবার জেনোসাইড কেজি বা চলে আসল এবার এবার প্রভিশনাল ম্যানেজার বর্তমান দিয়ে দে জেনোসাইড কেজ চলাতে আইব কেজ চলে ফান ইনতে আইব ইনশাল্লাহ তার পাশে যা যোগ টাইম নো দে দিয়ে বালা উজি দে পাঁচ বছর তিন বছর নো দে আবার আব্বা টাইম উগে দিলে টাইম পা দে টাইম ফুরাই গেল আবার আইসিজে আদালতে ফাইসলা গজ্জিদি ইন কানুন মজিন বর্মার হুকুমতী মানিত যা ঘুরিব ইন্দিল্লা হাকিকতত মানি যাইবল্লা আর হন্দিল্লা হামকল গজ্জে কি কি ইন্তজাম গজ্জে মানি মানি নজাইলে কি আসর উইবদিয়ান ইয়ান একটা জানাইতো না তারা মানি নজাইলে আসর উইবদি কি হইলে তারা দুনিয়া হালত হইয়ে বর্মার দুনিয়া মেজে দু সেই সেই ঘরের এখন দুনিয়া স্যাপলার দুর্গুড়া দুনিয়া একখান জিয়ান দেশ পাওয়া দেয় এখন বর্মামা বিজনেস জানি ভাত বর্মামাই এখন একখান ইকোনমিক ইনভেস্টমেন্ট কিছু নাই তা আছে হি এত আর বুঝিব হি বর্মে হয়ে পারে তার বাসে আর তা আছে ইউনাইটেড নেশন যদি এর বর্মাই নমানে সিকিউরিটি কাউন্সিল গিলে সিকিউরিটি কাউন্সিল মাই ভিটো মার নরক ইন ফর হতা হিন্দি তার নহয় সিকিউরিটি কাউন্সিল জনাও দা বর্মার লগ নিব ই বর্মামাই যেতারা বুঝাই তারা বুঝে দেয় এখন বর্মা হুকুমতরে অনারা বেগুন হইবার মিলিটারি শতানাই করে দেহীন বেশি ই মিলিটারি লে বলে বেশা বেশি ঐতুনো দিলে মিলিটারি ঐতুনো দিব দে তো এখন মিলিটারি ঐতুনো দিলে এটা আছে বর্মার তো ঠেকাল করা বলে হইবা বর্মার লিডারশিপ হতুন আর মিলিটারি তো ইন্ডা আছে কম এম হদুন লারের মামলা না বুঝো না এই নই দে হদুন আছে নাইংতা দাসে মঞ্চর ইনসানিয়তর মামলা সিএসির মামলা নাইংতা তাইন্দা হিনর মামলা রোহিঙ্গা সিটিজেনশিপ মিলিটারি তো ইনার খনাম নাই ইনের কালা মিলিটারি হাত দিত ইন দুনিয়ার বুঝাই দিয়ে আর দুনিয়ার বুঝাই দিয়ে মিলিটারি হামই দে বাগি কল লড়াই করলে করবই তোমরা তোমার হাম দেহীন তো এখন এটারা মিলিটারি হ দেহীনে রোহিঙ্গার সিটিজেন দিব দেহীন নদীব দেহীন হিউম্যান রাইট দিব দেহীন নদীব দেহীন হিন লুই মিলিটারি কি আছে নম্বর মিলিটারি আর দন না উদ্ধা বর্মা হুকুমতর গলতি দেহান আর দুনিয়া বর্মা হুকুমত তো বোঝা করব দুনিয়াতে বোঝা পারবো সিভিলিয়ান গভর্নমেন্ট আছে এখন সিভিলিয়ান গভর্নমেন্টে যদি মিলিটারি নম্বর আর নদনসা সিভিলিয়ান গভর্নমেন্ট এটা আছে কিচ্ছু গড়ি ফেলি না ফেললে হ্যাঁ তোমার ইয়ে তার ব্লেমও করে একজন গড়ি ফেললে তোমার এই নগরত দিয়া তোমার গড়ি দিয়া তেড়ে মুশকিলও দিহিয়ান তো এখন এই মিলিটারি বুঝি পারিব তারাই বুঝি পারিব তারা ওড়িয়ে প্রেশার পরে তারা আছে একশো মামলা বা সিভিলিয়ান অ্যাফেয়ার্স সিভিলিয়ান জিনিস ইন হন ডিফেন্সর জিনিস ন ইন কোনো হাতিয়ারের জিনিস ন ইন কোনো বাঘের জিনিস ন ইন কোনো উপ কম এবার জেনোসাইড এবার আছে জুলুমর এবার আছে রাইট অকল অপলাইয়ে সিটিজেনশিপ অপলাইয়ে হিউম্যান রাইট অপলাইয়ে আছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইয়ে হিন্দে আছে সিভিলিয়ান গভর্নমেন্ট তুন এক্সক্লুসিভলি হ্যান্ডেল আর অনসা
মিলিটারি আসলে বর্মা আরো বেশি মুশকুল দেবে। ও ইবা ইবা ওই যে জেনোসাইড কেস, ইবা ওই যে জুলুম মানুষ খারে দে মারে দে জানাগর দে মায় বন্ধরে গুড়ো গোয়েন কল গোয়েন মেলা মার দে হ্যাঁ সব জিনিসের মামলা। তো ইন্ডে আছে স্টপ ওলিয়াস আর বহু জিনিস নিউ রিভার্স আসতে। তো এখন আর আর জুলুম করিতে হইলে আর আর দাসে প্রোটেকশন দিয়া হইব। তো তো ইন ইন কারওয়াইন ঠিক করে ফেললে স্যার মে সিটিজেনশিপের কথা লৈ মুম কিয়া বলিব সিটিজেনশিপ হিউম্যান রাইট আর দাসে এনভিসি টেনভিসি বঙ্গরা দিয়ে হিন মানুষের আজাদ উত্তর হিন হিন দাসে হিউম্যান রাইট আর দাস সিটিজেনশিপ রাইট হিন দাসে ইনশাল্লাহ মহা আইব ইবা গহল করে ফেলে খেলা আর আর দাসে সিটিজেনশিপ এখন সিটিজেনশিপ দিবা দে মানুষ খাইলে মাইলে মায় হন্দর জুলুম করলে ডাইরে মানুষ মারি ফেলাইলে সিটিজেনশিপ মিললে কি করবো। সিটিজেনশিপ দাসে বেশি ইম্পর্টেন্ট কিন্তু মানুষের প্রোটেকশন মানুষ বাসন মানুষের জুলুম নগরণ মানুষ হারি ফেলা মারি ফেলা হিন নগরণ হিয়ান বেশি ইম্পর্টেন্ট না হিন হিন ইয়া করে বা দে সিটিজেনশিপ দেয় হিন ইনশাল্লাহ হিন আইব দিন হিউম্যান রাইটও আইব সিটিজেনশিপ আইব মানুষের প্রোটেকশন দিয়া পড়ে মানুষের সিটিজেন দিয়া পড়ব উগা তো এক্সাম্পল দি কচি একল আছে কচি একল আছে ইতার সিটিজেনশিপ আছে ধরনে ইতার আরো তাই বাদুর হল অত্যাচার করার ধরনে ইন্ডিয়া আছে বেশি হারামি কম বুঝো না এ তোমার তো সিটিজেনশিপ তাই দিও তারা যদি অত্যাচার করতে চাইলে অত্যাচার করে ফেলিব কেরালা সিটিজেনশিপ আর প্রোটেকশন দিয়া পড়ব সিটিজেনশিপ লয়ারে এন্ড ট্রু সিটিজেনশিপ ফাই বা দে প্রোটেকশন লাই কিছু করা পড়ব নাকি কচ্ছি কই জুলুম করে হিলে জুলুম করে জুলুম সিটিজেনশিপ ফাই বা দে দি বা দে জুলুম করে আর তো ইন্ডিয়া আছে লম্বা করে এখন ইবাও ইয়ে আর ফুদা জেনোসাইড অর ক্রাইম অকল গর্দে বর্মাইয়ে এক সকল জেনোসাইড এক সকল আদি বারে বহস করি গেল জিনিস তারপর বাকি খেলা হামহাইব এবার ইন্তু রাস্তা খোলা করিব দিয়া মানুষ তো হিম্মত তা করিব আশা করা করিব তাছে তাছে দিলচস্পি রা করিব অপটিমিস্টিক তাছে অপটিমিস্টিক হওয়া করিব সামনে আর লাভ জিনিস কাল জিনিস অকল একান বাদে একান হল হইব দেহি আন্দাজ ইউরোপিয়ান রোহিঙ্গা কমিউনিটি এ গ্যাম্বিয়ান নিয়ের ওজিরতি বাংলাদেশের রোহিঙ্গারে সামালি রেখে দে ইয়ানর গ্যাম্বিয়ান নিয়ের ওজিরে কি জবাব দিয়ে আর বাংলাদেশ বেগর খেমস জিন হালতরে দরগুরি পাবন্দি কল লাগাই দিয়ে এই নরওয়ারে তোমার কিরাই আচ্ছা নো এর একজন এর আর গ্যাম্বিয়া তাসে জাস্টিস মিনিস্টার লিয়ারে আর রোহিঙ্গা কমিউনিটি ইউরোপে ইউরোপত্তু মেইনলি ইউরোপত্তু আচ্ছা দিয়ে তারা লাইন মিটিং করে দিলাম আর তাসে মিটিং মাই যায় রোহিঙ্গা কোমরে তর্জমা করে দিই কোমর হওয়াই হার জিনিস সাইড সওয়াল করছে একান দে আছে কি হইলে বাংলা সময় রেফিউজি ক্যাম্প মাই যে হাল অতাক্কা ঠাইট মিকা আচ্ছিল মাঝে মাঝে ঠাইটও মাঝে মাঝে হস হিন্দে চলেবা হে বাবতে বুঝি দিয়ে দিই তো এই ব্যাঙ্ক গ্যাম্বিয়ার জাস্টিস মিনিস্টারে বেশি সুন্দর জবাব দিয়ে ওই দিকে স রোহিঙ্গা তোমার দাসে বেশি ভরসা আরা দিয়ে এই বাংলাদেশের হুকুমতে বাংলাদেশের পাবলিকের হুকুমতে সেই শেখ হাসিনাই তোমার এজেন্টলা সারা দিয়ে বেশি বড় খাম এদুকু মানুষ বাঁচাইয়ে তাছে 10-12 লাখ মানুষ বাঁচাইয়ে তো হিটা রাখান দেশ হিটা রাখান তারা ওয়াতান তারা তো দেশত তো মাঝে কানুন থাকে তারা তো কানুন আছে কানুন অনুযায়ী চলা করিব তারা রোহিঙ্গা আলাদা কানুন বানাতে পারিব রোহিঙ্গা তারা সারা দি বা দে তারা রোহিঙ্গা কলত তো কানুন অনুযায়ী চলিলে তারা তো কানুন দাসে কানুন চালাইরে তারা দাসে হে মগরা করিব হেডে কানুন চালাতে কিছু জিনিস ঠাইতে দেব কানুন হিংখন কানুন বদলি পারিব হইয়ে আর রোহিঙ্গা কলর মিনিস্টার তো অনরা বেকুলো ন তারা তো গল্লাফাং করে থাক তারা তো রামত গড়ে মারফাং করে থাক তারা থাকে তার ন থাকে হতো ন তারা হিন্দা করে জেং করি আস জেং করি তারা তো রামত লাভাং করে থাক দিয়া জেন আস ইয়ান জারি রাহ হয় হত তো তারা ইনশাল্লাহ বাংলাদেশে চলিব রামত করিব রামত আরো করিব ইনশাল্লাহ দাসে অনার দাসে প্রবলেম হলিব ইয়ান বাংলাদেশে বেশি চাহ বাংলাদেশে বেশি গিয়া বুঝিব মানে আর ইন্টারন্যাশনাল এজেন্সি কল এনজিও কল এদুকুন জায়গরে কাম করে দেহিন বাংলাদেশে তো আছে এই তারারে পারমিট দিয়ে বেশি সারে পারমিট দিয়ে কাম করি পেলা জিনিসপত্র আইয়ের কোমরলা
ইন্টারন্যাশনাল লেভেল মানে হুদুকুম মাতির বাংলাদেশে আর পরে এই দিনে সুন্দর কথা হই সুন্দর কথা হই আরাকান নিউজ এজেন্সি শামিল রোহিঙ্গা নিউজ মিডিয়া কলতি হদে রোহিঙ্গা জুবান উর্দু জুবান বাংলা জুবান দে আরবি জুবানরে ইন্টারপ্রিটার জরিয়া তর্জুবানি বর্মার হুকুমতে ধ্যান দি শুনে আর এহনর ইন্টারভিউ শুনিব দে এতলা বর্মার হুকুমতরে তুই কি হইবা আর রোহিঙ্গা ফুরা কমরে তুই কি হইতস বর্মা হুকুমতরে হওয়াবর্তে বর্মা হুকুমত তো দেখন এই হালত মুচিয়াই হি বর্মা হুকুমত হইতে পারে হি না হি দাসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাম যাইব দে আইসিজে মে যাইব দে হি বর্মা হুকুমত দাসে ওদিন আগে নবাব দে উপর জুলুম করিবা করতুন ইয়া দাসে কো বড় সবক হই যায় এখন টাইম আছে তোমার তো কেইসিবা চলে এখন ওরা দেখিও রোহিঙ্গার ফেভার রোহিঙ্গার তরফ তুইবা অর সার্বমেজার দিয়ে একটাই জিনিস হয়ে দেয় বর্মা হুকুমত বুঝাবো দিব দে বর্মা হুকুমত হইতাম সাইড দিয়ে সার্বিয়া ম্যাচ আর মানে জেনোসাইড স্টপ করতে হতো না শুনিয়ে তো জেনোসাইড স্টপ করো মানে কি ভাই জেনোসাইড দিয়ে আন মানি বলতে রি কিন্তু বর্মা হুকুমত ডিক্লারেশন নদিলিও বর্মা হুকুমত হতে তোমার জেনোসাইড এর কারো হয়েছে তুমি করো বন্ধ করো এখন আলামত মানি তো বুঝি পারো কিন্তু বর্মা বুঝি নাকি এখন বর্মা তো মৌকা তুই এই মেয়েটি খনিকা লই মিলি নেওয়ার খনিকা লই বালা খালুকার নাই রোহিঙ্গার বাবতে তারা দাসে সেপেলার হিন তো দূর হয়ে যায় আরে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কমিউনিটি অফ নেশনস তুই নলে জয়েন করি ইন্টারন্যাশনাল ল তোমার মানি ওরে তোমার দেশের মধ্যে ল আছে তোমার দেশের ভিতরে কানুন আছে তোমার হিন যে মানর ইন্টারন্যাশনাল লেভেল মানে তোমার যে সাইন করছো হিনের মান আর আবার হই মিলিটারি হইতে থাকতে তোমার তোমার খাম ন তোমার ডিফেন্স করো গই তোমার বাগিয়ে করো লড়াই গুলি তোমার হাত তোমার করো গই শুধু ন্যাশনালিটি ইস্যু হিউম্যান রাইট ইস্যু হিউম্যানিটি ইস্যু কিন্তু তোমার কি তালুক আছে তিন সময় করে তোরা দিতে হিন দা সি সে আছে তো তোরা দিতে তোমার ডেমোক্রেসি এর হদ তোমার তোমার 25% রাখিলিও গেম মাঝে পার্লিমেন্টের মাঝে এবার ডেমোক্রেসি হতে নেই তো তোমার হিন লক্ষ্য আছে তোমার এখন তোমার যদি কবি আনন্দ কমিশন আসছিল হেডি হতুই শত নাই করছো মিলিটারি ইয়া আবার এডিও আছে ইবাম মাঝে আদর তারপরে আলান আল্লাহ হতাকল হর উল্টা উল্টা হতাকল হিন লো তোমার লোক তার নাই দিস ইজ এ সিভিলিয়ান ইস্যু দিস ইজ এ ন্যাশনালিটি ইস্যু দিস এ হিউম্যান রাইট ইস্যু দিস এ সিটিজেনশিপ ইস্যু হিন দিস ইজ নট এ ডিফেন্স হিয়ান দাসে তার হি তার দুনিয়ায় দাসে আপলাদ দিয়ান তার এখন বর্মা হুকুমত তো এখন হিয়াম বুঝা করিব বুঝি ওরে তোমার তো এখন টাইম আছে তোমার তো এখনো মৌকা আছে মানুষ ইনরে তোমারা তার রাইট দিবল প্রোটেকশন দিবল তার রেফিউজি ক্যাম্প যে দুগুণ আছে হি তার হাতে নিজাই ওরে তারা ফারাজ যে ফারাজ হচ্ছে ফারাজ ফসাই দো তার ডেভেলপ তারা দাস সেটেল করো বাদে সিকিউরিটি বেগুন দিলে আর কোমলা মেসেজ দেখে এখন আর আর আল্লাহর আল্লাহর হুকুমিয়ে আল্লাহর রহমত ইয়ে আর হর আস্তে 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 ওর তার মানে এখন ন দেখি দেখি বেকুম ভাই পেলাই ইহে আনন্দ বুঝছো উজু কথা হইতে জিয়ান সালাম ভাই ইয়ান ওর দিয়ে এরা কাম করা হইব হিয়ান ওর দিয়ে এরা কাম করা এতক 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 যা হইব এখন জেনোসাইড ডিক্লারেশন যদি গরলি যে জেনোসাইড কিছু রুল অফ ম্যাচ বুঝছে হিন্দিতে বড় জিনিস বড় জিনিস আর বর্মা দুনিয়া মানে রোহিঙ্গা নাম দিয়ে কুমরে রোহিঙ্গা কম বুঝে হইয়ে মুসলিম ন হোক রোহিঙ্গা এথনিক মাইনরিটি হয়ে রইয়ে হিয়ান দাস একখান দুনিয়া রিকগনাইজ করে ফেলাই এখন তারা দেশের রুল স্পেশালি বাংলাদেশের মাঝে আসলে তারা তারা কানমজিন থাকো তারা সময় জয়েন্টলি হাম করো রোহিঙ্গা লিডারশিপ আছে তারা বাংলাদেশের লিডার করলে অফিসিয়াল করলে জয়েন্টলি হাম করো আর প্রোটেকশন হলো হেডে আর আছে বাংলাদেশের মাঝে সুইসলামতে তাইফারে বেদি আনলো আর খাম্বা দেখান হল হইব
এখন আর আর দাস দিন আইয়েছে, এখন দাসে দোয়া মাগতে এমপে কে এমপে কে এমে হতে মসুতি মসুতি হিয়ান দা হিন দা হিন ওর দোয়া কবুলত দিয়ে আলহামদুলিল্লাহ। আর আর আছে আজ্জা আজ্জা দাস যে রাস্তা লুই কমল্লা আজ বহুত বস্তু ইয়ার রিফর্ম করছে তুমি, বহুত বহুত জিনিস দেখা গিয়ে বহুত জিনিস দেখা নহতা ওনার হা জিনিস ওনার দেখাই নেওয়া পারি নহয় ন পারি দিয়ে নহ দেখাই দিয়ে আনন্দ কি যায় এখন দেখো বুধর উত্তরে ওয়াইসি লিয়ারে দুসরা দেশ লিয়ারে এই নতিজা এখন দেখর তো ইনশাল্লাহ অনারা আর সাইডে কি আর কমিবা উগ্র মানুষ নুকসান নহন উগ্র মানুষ লস নহন বেগুন সৌ ইসলাম জিতারা সাইত স্যার দেশ মাই ওয়াপস আইতো স্যার বেগুন যাইতো রিফিউজি কে মতো বেগুন যাইবা কই দাসে ইন্ডিয়া বাংলাদেশ আর দিন আর মালয়েশিয়া তালেশিয়া মাই কি রিফিউজি কে নলিও কিন্তু উদ্দ মানুষ ওয়াপস যাইতো চাইলে ইতার অত যাইতারে মান কেন আর আছে দেশ মাই যে যে দেশ মে আর নাগে হাড়া দেশ হেড দাসে জায়গা না ছিলাম শান্তি সাথে আগে মিলিটারি হুকুমতের আগে হিনলে তাই পারে মান সিকিউরিটি লই সিটিজেনশিপ লই রাইট বেকুলে তাই পারে মান আর খুশি করে অন্ধরা দোয়া করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।